বরেন্দ্র সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ব্যাংক কর্মকর্তার তিন লাখ টাকা উদ্ধার আটক এক রাজশাহী সিটি কর্পোরেশনের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সিসিটিভির ফুটেজ দেখে ব্যাংক কর্মকর্তার খোয়া যাওয়া দুই লাখ চুরানব্বই হাজার টাকা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সোমবার সকাল দশটার দিকে আর এমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে এ টাকা উদ্ধার করে এ সময় টাকা নিয়ে পালিয়ে যাওয়া রিক্সা চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে সোমবার দুপুর দেড়টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আর কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি জানান রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ব্যাংক কর্মকর্তা মোক্তাদির আহমেদের একটি কালো ব্যাগ খোয়া যায় ব্যাগে অফিসের আইডি কার্ড তার বাড়ি ও অফিসের চাবি সহ নগদ দুই লাখ চুরানব্বই হাজার টাকা ছিল এরপরেই বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন তিনি সেই সাথে বিষয়টি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিককে অবহিত করেন পুলিশ কমিশনার আরএমপি সাইবার ক্রাইম ইউনিটকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে অটোরিকশা চালককে শনাক্ত করে এরপর সোমবার সকাল দশটায় বোয়ালিয়া মডেল থানার এসআই গোলাম মোস্তফা এসআই উত্তম কুমার রায় নগরীর ডিঙ্গাডোবা মোড় থেকে অটোরিকশা চালক আনোয়ার হোসেনকে রিক্সাসহ আটক করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন টাকাসহ ব্যাগ পাওয়ার কথা অস্বীকার করে পরে রাজপাড়া থানার মহিষবাতান উত্তরপাড়া রেল লাইনের ধারে আনোয়ার হোসেনের বাড়ি থেকে দুই লাখ চুরানব্বই হাজার টাকা ও কালো ব্যাগ আইডি কার্ড ও চাবি উদ্ধার করা হয় সংবাদ সম্মেলনে আর এমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন গ্রেপ্তার করার পর প্রথমে সে অস্বীকার করছে অস্বীকার করার পর যখন তাকে আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি তখন সে স্বীকার করেছে যে স্যার হ্যাঁ আমার তিন লাখ টাকা ছিল আমি এটা নিয়ে গেছি তার মধ্যে সে আপনার ওই তিন লাখ টাকার মধ্যে সে প্রায় নয় হাজার টাকা সে অন্যজন কাছে দিয়েছে তার মায়ের কাছে দিয়েছে এবং পরবর্তীতে ওই টাকাও আমরা রিকভারি করেছি এবং রাজশাহী সিটি কর্পোরেশনে দুই হাজার বিশ একুশ অর্থ সংশোধিত বাজেট ও দুই হাজার একুশ অর্থ প্রস্তাবিত বাজেট প্রণয়নে অর্থ ও সংস্থান স্থায়ী কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাশিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন সভায় সিটি মেয়র বলেন বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকে মহানগরীর উন্নয়নে ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছে করোনাকালীন এই সময়েও মহানগরীর উন্নয়ন থেমে নেই দেশে করোনা সংক্রমণের আগ মুহূর্তে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রায় দুইশো কোটি টাকা পাওয়া গেছে আশা করছি আগামী অর্থ বছরে বেশি অর্থ পাওয়া যাবে নাগরিক সেবার মান বৃদ্ধিসহ অবকাঠামো নির্মাণ কাজ অব্যাহত থাকবে যার সুফল ভোগ করবে রাজশাহী মহানগরবাসী করোনা সংকটকালীন এই মুহূর্তে বাজেট প্রণয়নে রাশিকের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সিটি মেয়র সবাই দুই হাজার বিশ একুশ অর্থ বছরের বরাদ্দ গত নয় মাসের প্রকৃত আয় ও চলতি অর্থ বছরের তিন মাসের সংশোধিত বরাদ্দ বিভিন্ন খাতে আয়ের খাতসমূহ পর্যালোচনা করা হয় রাশিকের বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনের সঞ্চালনায় সবাই স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও বাজেট কাম হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান সভায় বক্তব্য রাখেন রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু একুশ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এবিএম শরীফউদ্দিন এম শরিফ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও রাশিকের সচিব মহম্মদ মশিউর রহমান এছাড়াও রাশিকের বৃন্দ ও সকল শাখা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন নোয়াখালীতে ঈদুল ফিতর পরবর্তী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো জনের করোনা শনাক্ত হয়েছে জেলায় মোট আক্রান্তের হার নয় দশমিক সাত এক শতাংশ এছাড়াও গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে জনের এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো একুশ জনে সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার তিনি বলেন চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে নতুন করে একশো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে অন্যদিকে সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে ডা মাসুম বলেন নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালীর সদরে একষট্টি জন সুবর্ণচরে একজন বেগমগঞ্জে বারো জন সোনাইমুড়িতে চারজন চাটখিলে সাতজন সেনবাগে ছয় জন কোম্পানিগঞ্জে নয় জন ও কবিরহাটে একজন রয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন আট হাজার পাঁচশো ছত্রিশ জন তিনি আরও জানান মোট আক্রান্তের হার নয় দশমিক সাত এক শতাংশ বর্তমানে বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন একত্রিশ জন ও আইসোলেশনে আছেন বারো জন নওগাঁয় পুলিশ শপিং মল নির্মাণে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বিপিএমবার এ উপলক্ষে দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের বাঙ্গাবাড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁয় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জমিদাতা সাবেক আইজিপি ও সচিব তৈব উদ্দিন আহমেদ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন বিপিএম পিপিএম নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ হারুনর রশিদ এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদে থাকার জন্য ধন্যবাদ সাথে